স্বাগতম সবাইকে ম্যাথমেনিয়াক্স চ্যানেলে। আজকে আমরা দেখব বুয়েট 2021-22 সালে আসা একটা জিওমেট্রিক প্রবলেমের সমাধান। এটা আমরা আজকে সমাধান করব। প্রবলেমটা হচ্ছে এরকম যে তিনটা বৃত্ত পরস্পর পরস্পরকে স্পর্শ করছে এবং তিনটা বৃত্তের একটা সাধারণ স্পর্শক আছে। বড় বৃত্তটার ব্যাসার্ধ 4 একক, মেঝোটার 2 একক হলে ছোট বৃত্তটা অর্থাৎ লাল বৃত্তটার ব্যাসার্ধ কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। এই প্রবলেমটা কিভাবে ইজিয়েস্ট মেথডে করা যায় এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে চারটা সার্কেল বা চারটা বৃত্ত যদি মিউচুয়ালি ট্যাঞ্জেন্ট হয় বা পরস্পর পরস্পরকে স্পর্শ করে সেক্ষেত্রে তিনটার ব্যাসার্ধ জানা থাকলে 4 নম্বরটার ব্যাসার্ধ কীভাবে বের করা যায় এই টপিক নিয়ে আলোচনা করব। এবং ফাইনালি আমি দেখাবো যে আসলে এই প্রবলেমটা কেন রিলেভেন্ট, মানে মানে বুয়েটের কোয়েশ্চেনের সাথে এই প্রবলেমটা কেন রিলেভেন্ট এইটা আজকে আমরা দেখব। আচ্ছা, তো প্রথমে একটু বেসিক আলোচনা করে নিই। মনে করা যাক যে দুইটা বৃত্ত, ঠিক আছে, তিনটা বৃত্ত না, দুইটা বৃত্ত পরস্পর পরস্পরকে স্পর্শ করছে এবং বড়টার ব্যাসার্ধ R1, ছোটটার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে R2। এ এবং বি বিন্দু হচ্ছে ওদের স্পর্শ বিন্দু, অর্থাৎ এ বি হচ্ছে গিয়ে ওদের সাধারণ স্পর্শ। তো এখানে আমি কিছু অঙ্কন করব, সেটা হচ্ছে আমি এই বৃত্ত দুইটা কেন্দ্র সংযোগ করে দিলাম, অর্থাৎ সিডি সংযোগ করে দিলাম। তাহলে সিডি এর দৈর্ঘ্য কত হবে, যেহেতু মানে বড় বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে R1 এবং ছোট বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে R2, সো সিডি এটার লেন্থ হবে R1 + R2। ডি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব আঁকবো, সেই লম্বটা হচ্ছে গিয়ে আমার DE লম্ব। আচ্ছা, তো এখানে আমার বিডি, বিডি মানে আসলে কি, বিডি মানে হচ্ছে গিয়ে ছোট বৃত্তটা ব্যাসার্ধ। বিডি আর AE এরা কিন্তু পরস্পর সমান, সো বিডি এবং AE দুইটারই দৈর্ঘ্য হবে R2। তাহলে সিই এর দৈর্ঘ্য কত হবে, সিই মানে হচ্ছে AC - AE, সো AC - AE অথবা AC - BD সেম জিনিস, সিই এর দৈর্ঘ্য চলে আসতেছে তোমার R1 - R2। আর একটু আগে তো আমি বলেছি যে সিডি এর দৈর্ঘ্য হচ্ছে R1 + R2, সো এইখানে এই যে সমকোণী ত্রিভুজটা যে উৎপন্ন হলো, এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে তুমি কিন্তু DE এর দৈর্ঘ্য পাবা। আবার DE এবং AB এরা হচ্ছে পরস্পর সমান। যাই হোক, আমার পিথাগোরাস উপপাদ্য বলছে যে এটা হবে √CD² - CA² এখান থেকে তুমি যদি ভ্যালু বসাও তাহলে এটা কিন্তু A + B² - A - B² ফর্মুলা পড়ে যায়, যেটাকে আমরা 4AB হিসাবে জানি, অর্থাৎ এই জিনিসটার ভ্যালু হচ্ছে √4R1R2, যেটাকে সিম্পলিফাই করলে চলে আসতেছে 2√R1R2। আচ্ছা, সো এই জিনিসটা আসলে আমি কী পাইলাম, দেখো এই জিনিসটা আমি পাইছি AB এর দৈর্ঘ্য, অর্থাৎ দুইটা বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করে তখন তাদের স্পর্শ বিন্দুগুলোর যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বটা কিন্তু আমি বের করে ফেললাম। তো তুমি কিন্তু এই সূত্রটা মনে রেখে দিতে পারো, ঠিক আছে, যখন তোমার দুইটা বৃত্ত পরস্পরকে টাচ করবে তাদের স্পর্শ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তোমার যদি ব্যাসার্ধ জানা থাকে তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা সেই দূরত্বটা হচ্ছে 2√R1R2। আচ্ছা, এই ইনফরমেশনটাকে আমরা কাজে লাগাবো, কাজে লাগে এখন আসি আমাদের মেইন যে কাজ, অর্থাৎ আমাদের যে ছোট বৃত্তটা, এই যে লাল বৃত্তটা, এটা ব্যাসার্ধ বের করতে হবে। সো এইটা আমরা একটু বের করার চেষ্টা করি। ধরা যাক ছোট বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে গিয়ে R, যেটা আমি বের করতে চাই। এখন AB, AB মানে কি, AB মানে হচ্ছে AC + BC। আচ্ছা, সো AB মানে কি, দেখো তুমি দুইটা দুইটা করে বৃত্ত চিন্তা করো, যখন AB চিন্তা করতেছো AB মানে হচ্ছে কি বড় বৃত্তটার সাথে এই মেজো বৃত্তটা, সো এটা তো তুমি আগেই বের করে ফেলেছো, এটা হচ্ছে 2√R1R2। এবার AC মানে কি, দেখো A এবং C, এই যে বড় বৃত্তটা এবং ছোট বৃত্তটা, এই দুটো বৃত্ত কিন্তু পরস্পর পরস্পরকে টাচ করছে, তাই না, এবং AC কিন্তু ওদের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য মানে স্পর্শ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সো বড়টা দৈর্ঘ্য মানে বড়টা ব্যাসার্ধ যদি R1 হয় এবং মেজো মানে ছোটটা ব্যাসার্ধ যদি R হয় তাহলে AC এর দৈর্ঘ্য কিন্তু হবে 2√R1R। মানে এইটা তো আসলে আমরা যে কোনো দুইটা বৃত্তের জন্য বের করেছি, সো এই দুইটা বৃত্তের জন্য প্রযোজ্য, বড় দুইটা বৃত্তের জন্য প্রযোজ্য এবং এই দুইটা বৃত্তের জন্য প্রযোজ্য হবে। সো আমি দুইটা দুইটা করে বৃত্ত নিয়ে এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। সম্পূর্ণ সমীকরণটাকে তুমি 2√R1R2 দিয়ে যদি ভাগ দিয়ে দাও তাহলে চেহারাটা হয় এরকম, এবং ফাইনালি তুমি যদি উভয় পক্ষকে আবার √R দিয়ে ভাগ দাও তাহলে তোমার চেহারাটা চলে আসে এইরকম। সো এইটা কিন্তু আরেকটা ফর্মুলা হিসাবে তুমি মনে রাখতে পারো, যে এই ফর্মুলাটা আসলে আমার কি ইন্ডিকেট করতেছে, যখন তিনটা বৃত্ত পরস্পর পরস্পরকে টাচ করবে বা পরস্পর পরস্পরকে স্পর্শ করবে এবং তাদের যদি একটা সাধারণ স্পর্শক থাকে তাহলে সেই সাধারণ স্পর্শকের এই শর্তটা হচ্ছে গিয়ে মেনে চলবে।
আগের বার আমরা এই শর্তটা দেখছিলাম, এটা হচ্ছে দুইটা বৃত্ত যখন টাচ করে তখন স্পর্শবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আর এইটা আমি দেখলাম যখন তিনটা বৃত্ত পরস্পরকে টাচ করবে তাদের সাধারণ স্পর্শকের স্পর্শবিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্বটা, এই শর্তটা মেনে চলবে। এখন এই শর্তটা তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু তোমার বুয়েটে আসা যে প্রশ্নটা এটা কিন্তু 1-2 এর ব্যাপার, জাস্ট তুমি ভ্যালু বসাবে অঙ্ক হয়ে যাবে। তোমার কি করতে হবে, ছোট বৃত্তটা ব্যাসার্ধ বের করতে হবে। সো ছোট বৃত্তটা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমার ক্যাপিটাল R1 মানে তোমার R1 হচ্ছে গিয়ে 4 এবং R2 হচ্ছে গিয়ে 2। সো এই ভ্যালুটা যদি তুমি বসে একটু সিম্পলিফাই করো, সো তোমার রেডিয়াস চলে আসতেছে 12 মাইনাস 8 রুট 2, দিস ইজ দ্য রেডিয়াস অফ দিস স্মলেস্ট সার্কেল। সো ডিটেলস আলোচনা করলাম আমরা, আর এটা তো মানে যেহেতু এটা বুয়েট অলরেডি একবার চলে এসেছে, হোপফুলি এটা সামনে আরও দুই এক জায়গায় MCQ-তে চলে আসলেও আসতে পারে। সো ট্রাই টু মেমোরাইজ দিস, এটা যদি তোমার একটু মুখস্থ থাকে তাহলে কিন্তু তুমি MCQ-তে আসলে খুব দ্রুত অঙ্কগুলো করতে পারবা। আচ্ছা আমরা আরও আলোচনা করবো, বাট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নাও, ইট উইল হেল্প মি। আচ্ছা এবার দেখো এই প্রবলেমটার দিকে তাকাও। এই প্রবলেমে ধরা যাক তোমার এই যে হলুদ যে তিনটা বৃত্ত, ধরা যাক যে তুমি এই তিনটার ব্যাসার্ধ জানো। সো তিনটার ব্যাসার্ধ জানলে 4 নম্বর বৃত্তটার ব্যাসার্ধ তুমি কি বের করতে পারবা, এটা হচ্ছে গিয়ে প্রশ্ন। যে আমাকে যদি যে কোনো তিনটা ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমি 4 নম্বর বৃত্তটার ব্যাসার্ধ বের করতে চাই। এখানে আরেকটি ইনফরমেশন আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে 2-ডাইমেনশনাল স্পেসে অর্থাৎ 2D স্পেসে তোমার সর্বোচ্চ কিন্তু 4টা বৃত্তই পরস্পর পরস্পরকে স্পর্শ করতে পারে। তুমি চাইলেই কিন্তু 5টা বৃত্তকে পরস্পর স্পর্শই করতে পারবা না, ম্যাক্সিমাম 4টা। বাট এদের দুইটা ওরিয়েন্টেশন থাকে, সেটা নিয়ে আমি একটু পরে পরে আলোচনা করতেছি। আচ্ছা যেই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে সেটা হচ্ছে যে বক্রতা। বক্রতা মানে হচ্ছে কি কার্ভেচার। কার্ভেচার জিনিসটা হচ্ছে গিয়ে বা বক্রতা জিনিসটা হচ্ছে গিয়ে রেডিয়াসের ইনভার্স। যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 1/r-কে আমরা বক্রতা বলি বা কার্ভেচার বলি, ঠিক আছে। এখন বক্রতার ভ্যালু, রেডিয়াস কখনো পজিটিভ হয় না নেগেটিভ হয় না, বাট বক্রতার ভ্যালু পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। এটাও আমি বুঝাচ্ছি পজিটিভ কখন হয় নেগেটিভ কখন হয়, এটা একটু পরে বুঝাচ্ছি। এখন রেনে দেকার্তের নাম তো তোমরা শুনছো, তোমরা যারা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি করছো তোমরা জানো যে স্থানাঙ্ক ব্যবস্থা এক্স অক্ষ ওয়াই অক্ষ, দেন স্থানাঙ্ক ব্যবস্থা যেটা এটা আসলে রেনে দেকার্তে আবিষ্কার করছে, প্লাস তিনি খুবই ফেমাস একজন ম্যাথমেটিশিয়ান, আরও অনেক বিখ্যাত থিওরেম তার আছে। যাই হোক দেকার্তেস সার্কেল থিওরেম বা এই থিওরেমটা যেটা বলতেছে যে যদি 4টা সার্কেল মিউচুয়ালি ট্যাঞ্জেন্ট হয় পরস্পর পরস্পরকে স্পর্শ করে তাহলে এই সূত্রটা মেনে চলবে, K1+K2+K3+K4² = 2×K1² + K2² + K3² + K4², যেখানে K1, K2, K3, K4 হচ্ছে এই 4টা বৃত্তের বক্রতা মানে কার্ভেচার। কার্ভেচার জিনিসটা কি, কার্ভেচার জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, কার্ভেচার জিনিসটা হচ্ছে কি ব্যাসার্ধের ইনভার্স। সো এইখানে দেখো এই সূত্রটা তোমার যদি জানা থাকে দ্যাট মিন্স তোমাকে যদি যে কোনো তিনটা বৃত্তের ব্যাসার্ধ দেয়া থাকে তাহলে তুমি তাদের কার্ভেচার বের করতে পারবা, মানে ওদের ইনভার্স করে দিলেই আসলে বক্রতা বের হয়ে যাবে। সো তোমার যে কোনো তিনটা ব্যাসার্ধ জানা আছে মানে যে কোনো তিনটা বক্রতা জানা আছে, সো 4 নম্বরটার বক্রতা তুমি ইজিলি বের করতে পারবা এবং বক্রতা বের করতে পারলে ব্যাসার্ধ বের করতে পারবা। আচ্ছা এখন প্লাস মাইনাসের ব্যাপারটা একটু বলি। এই ইকুয়েশনটা তুমি যখন সমাধান করবা মানে 4 নম্বরটার ভ্যালু যখন বের করবা তখন আসলে দুইটা ভ্যালু আসে, প্লাস আসে মাইনাস আসে। তোমাদেরকে আমি বলছিলাম যে 2D স্পেসে 4টা বৃত্ত ম্যাক্সিমাম 4টা বৃত্ত মিউচুয়ালি ট্যাঞ্জেন্ট হয়। সো দেখো এইখানে এই যে ছোট বৃত্তটা দেখো এটা কিন্তু তিনটাকেই টাচ করছে, তুমি যে কোনো বৃত্ত দেখো যে কোনো বৃত্তই কিন্তু বাকি তিনটাকে টাচ করছে। সো এই যে মাঝখানে ছোট বৃত্ত এটা কিন্তু আমার তিনটাকে টাচ করছে, আবার এখানে দেখো আমার বাইরে যে লাল বড় বৃত্তটা এটাও কিন্তু মিউচুয়ালি তিনটাকে টাচ করছে। এখন 2D স্পেসে ম্যাক্সিমাম 4টা বৃত্ত পরস্পর পরস্পরকে স্পর্শ করতে পারবে, বাট তাদের দুইটা ওরিয়েন্টেশন হতে পারে। এই ক্ষেত্রে দেখো বড় যেই বৃত্তটা এই বড় বৃত্তটা কিন্তু তোমার বাকি তিনটা বৃত্তকে ইন্টারনালি টাচ করছে মানে অন্তস্থভাবে স্পর্শ করছে, আর এখানে কিন্তু ছোট বৃত্তটা বহিঃস্থভাবে স্পর্শ করছে। যখন কিনা তোমার অন্তস্থভাবে স্পর্শ করে তখন কার্ভেচার হয় নেগেটিভ, এটা মাথায় রাখো, অন্তস্থভাবে স্পর্শ করলে কার্ভেচার হয় নেগেটিভ এবং বহিঃস্থভাবে স্পর্শ করলে কার্ভেচার হয় পজিটিভ। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করে দেই। ধরা যাক যে এই যে হলুদ বৃত্তগুলা প্রত্যেকটার ব্যাসার্ধ হাফ,
লাল বৃত্তটার ব্যাসার্ধ কত, এখানে একটু ছোট বড় হয়েছে, বাট ছোট বড় না, প্রত্যেকটা ইকুয়াল বৃত্ত, তাদের ব্যাসার্ধ হচ্ছে হাফ। হাফ আমি কেন ধরলাম? হাফ আমি এই কারণেই ধরলাম, কারণ ব্যাসার্ধ যদি আমার হাফ হয় তাহলে কার্ভেচার হবে টু, মানে অঙ্কটাকে একটু সহজে বোঝানোর জন্য আমি কার্ভেচারটাকে একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসার জন্য ব্যাসার্ধটাকে হাফ ধরলাম। আচ্ছা, সো যেহেতু তিনটা বৃত্তের বক্রতা সমান, সো তিনটা মানে বৃত্তের বক্রতা হবে 2। তুমি যদি এই সূত্রটাতে বসাও, বসাইলে এখানে সবগুলার মান জানাচ্ছে, শুধু 4 নম্বর বৃত্তটার বক্রতা অর্থাৎ ছোট বৃত্তটার বক্রতা তুমি জানো না। ধরা যাক সেটা হচ্ছে কি কে, যদি একটু সিম্পলিফাই করো এটাকে, সিম্পলিফাই করলে এরকম ইকুয়েশন আসে, আর একটু সিম্পলিফাই করলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হয়। এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে কে এর আসলে 2টা মান আসে। এখন কে এর কোন মানটা নিব বলো? এই যে ছোট বৃত্তটা, এটা কিন্তু বাকি বৃত্তগুলোকে বহিঃস্থভাবে স্পর্শ করছে, এবং তোমরা জানো যে বহিঃস্থভাবে স্পর্শ করলে বক্রতা কিন্তু কি হবে, পজিটিভ হবে। সো এইখান থেকে আমার পজিটিভ ভ্যালুটা নিতে হবে। সো লাল বৃত্তটা মানে লাল বৃত্তের বক্রতা যেহেতু পজিটিভ, আমি পজিটিভ ভ্যালুটা যদি নিই তাহলে কে এর ভ্যালুটা হবে 6 + 4√3, যেটা কিন্তু আবার 1/r এর সমান, যেহেতু বক্রতা হচ্ছে 1/r। এখান থেকে আমি ইজিলি r এর ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা, যদি তোমার এই যে বাহিরের যে বৃত্তটা, এটা তুমি তুই যদি বের করতে চাও, তাহলে কিন্তু ইজি জিনিস, এখান থেকে নেগেটিভ ভ্যালুটা নিবে, এবং সেই নেগেটিভ ভ্যালুটা হবে -1/r এর সমান। দেখো ব্যাসার্ধ কিন্তু কখনো নেগেটিভ হয় না, ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ হবে। যখন তুমি এইখানে নেগেটিভ ভ্যালু নিবা তখন এইখানে বসবে -1/r, এবং এখানে যখন পজিটিভ ভ্যালু নিবা তখন এখানে বসবে +1/r। সো নেগেটিভ ভ্যালু নিলে -1/r নিলে আর এর আরেকটা ভ্যালু আসবে, যেটা কিন্তু বড় ভ্যালু আসবে, ঠিক আছে? এবং সেই বড় বৃত্তটা হবে তোমার এই যে বাকি তিনটাকে অন্তস্থভাবে স্পর্শ করবে। আচ্ছা, এই থিওরেমটা না জানা থাকলেও এই অঙ্কটা কিন্তু আমরা আমাদের জেনারেল যেই জিওমেট্রির কনসেপ্ট সেটা দিয়ে কিন্তু করতে পারবো। কিভাবে? দেখো, সবগুলা বৃত্ত যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু অঙ্কটা খুবই সহজ হয়ে যায়, কারণ সবগুলা বৃত্তের ব্যাসার্ধ যখন সমান হবে তাদের সেন্টারগুলা তুমি যদি কানেক্ট করো তাহলে একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। সো এই যে ত্রিভুজটা দেখতে পারতেছো সেটা সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য তোমার জানা আছে, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ, সো হাফ প্লাস হাফ মানে হচ্ছে ওয়ান। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা খুব ইজিলিও ত্রিভুজের উচ্চতা বের করতে পারি। ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 × a, যেটা হচ্ছে √3/2। আচ্ছা, এবার দেখো এই যে ছোট বৃত্তটা, এইটার কেন্দ্রটা কিন্তু ভর কেন্দ্রে অবস্থিত, তাই না? এই যে ত্রিভুজটার ভর কেন্দ্রে অবস্থিত হবে, এবং তোমরা জানো যে ভর কেন্দ্রে উচ্চতা গুলো 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সো ভর কেন্দ্র থেকে যে কোনো একটা শীর্ষের দূরত্ব, ঠিক আছে, ভর কেন্দ্র থেকে আমি যদি যে কোনো একটা শীর্ষের দূরত্ব বের করি, সেটা কিন্তু আমার এই উচ্চতার 2/3 হবে। সো এইখান থেকে আমি ভর কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব পেয়ে গেলাম। যদি পেয়ে যাই, এবার ভর কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব কিন্তু আবার এই হলুদ বৃত্তের ব্যাসার্ধ এবং লাল বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান। এখানে মনে মনে একটা মানে রেখা চিন্তা করো, ভর কেন্দ্র থেকে এই রেখাটা যদি চিন্তা করো তাহলে সেইটা হবে কি, সেইটা হবে তোমার হলুদ বৃত্তের ব্যাসার্ধ এবং লাল বৃত্তের ব্যাসার্ধের যোগফল। সো আমি যদি 1/√3 থেকে হলুদ বৃত্তের ব্যাসার্ধ হাফ বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু আমি ছোট বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, এবং এইভাবে আমি ভেরিফাই করতে পারি যে ডেকার্টের ফর্মুলা দিয়ে যে আমি অ্যান্সারটা বের করলাম সেটা আসলে আমার জেনারেল যেই মেথড সেই মেথডের সাথেও অ্যান্সার মিলে যাচ্ছে। সো এইভাবে তুমি ডেকার্টের ফর্মুলাটাকে ভেরিফাই করতে পারো, এবং যারা ইন্টারেস্টেড তারা তো গুগলে সার্চ দিলে প্রমাণ পেয়েই যাবে। যাই হোক, এখন কেন রিলেভেন্ট ডেকার্টের ফর্মুলা এই প্রবলেমের জন্য কেন রিলেভেন্ট, ঠিক আছে, বা এই প্রবলেম করানোর সময় কেন আমি ডেকার্টের এই ফর্মুলাটার কথা বললাম, সো কেন রিলেভেন্ট সেটা এখন আমি বলতে যাচ্ছি। দেখো, ফ্ল্যাট আর্থের নাম তোমরা শুনছো, তাই না? অনেক অনেকেই আছে, ফ্ল্যাট ফ্ল্যাট আর্থার কমিউনিটি নামে একটা কমিউনিটি আছে যারা কিন্তু বিশ্বাস করে যে পৃথিবী সমতল, ঠিক আছে? সো পৃথিবীটা আসলে এত বড় একটা গোলক যে এইটাকে কিন্তু, যেমন ধরো আমরা মাটিতে চলাফেরা করতেছি, ঠিক আছে, আমাদের কাছে কিন্তু যখন তুমি নর্মাল মাটিতে চলাফেরা করবা তোমার কাছে কিন্তু গোলকের অংশ মনে হয় না, তোমার কাছে সমতলই মনে হয়। এর কারণটা হচ্ছে পৃথিবীটা হচ্ছে এত বড় একটা গোলক যে তুমি কি বলবো, তোমার কাছে আসলে মানে তুমি যদি মহাকাশ থেকে এটাকে দেখতা তাহলে তোমার কাছে গোলক মনে হইতো, বাট মাটিতে দাঁড়া দেখলে আসলে এটাকে গোলক মনে হয় না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই যে এই রেখাটা, ঠিক আছে, এই রেখাটা, এটাকে যদি আমি চিন্তা করি যে এটা আসলে অনেক বড় একটা বৃত্তের কিছু একটা অংশ, ঠিক আছে, সো এমন একটা বৃত্ত যদি তোমার কাছে থাকে যে বৃত্তটার ব্যাসার্ধ টেকনিক্যালি ইনফিনিটি,
মানে কোনো বৃত্তের ব্যাসার্ধ আসলে ইনফিনিট হয় না, বাট যদি কোনো বৃত্ত এমন থেকে থাকে যেটা ব্যাসার্ধ হবে অসীম, তাহলে কিন্তু তার এই যে ছোট্ট একটা পোর্শন নিয়ে কাজ করলে সেই পোর্শনটাকে তোমার কাছে কিন্তু কি গোলকের অংশ মনে হবে না, এটা একটা স্ট্রেট লাইন মনে হবে। যেই কারণে হচ্ছে গিয়ে আমরা গোলক আকৃতির পৃথিবীতে থেকেও কি তোমার সমতল আকৃতির জমি কিনতে পারি বা সমতল আকৃতির রাস্তা বানাতে পারি। সেই একই কারণে যদি এটা বিশাল বড় গোলকের একটা অংশ হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে আর গোলকের অংশ মনে হবে না, এটাকে একটা সমতল মনে হবে। যাই হোক, এবার এই রেখাটাকে আমরা হচ্ছে মনে মনে একটা গোলকের অংশ চিন্তা করবো। সো এইটা হচ্ছে গিয়ে আমার 4 নাম্বার গোলক। তো 4 নাম্বার গোলকের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে, বা সরি, 4 নাম্বার বৃত্ত, 4 নাম্বার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে ইনফিনিটি। তো ব্যাসার্ধ যদি ইনফিনিটি হয় তাহলে বক্রতা হবে জিরো, যেহেতু 1/∞ মানে হচ্ছে গিয়ে জিরো। আচ্ছা, সো এটাই যদি হয় তাহলে আমার ডেকার্তের ফর্মুলা কিন্তু আমি এবার ইউজ করতে পারবো, কারণ ডেকার্তের ফর্মুলাতে 4টা বৃত্তের বক্রতা লাগে। সো 4টা বৃত্তের 2টার ব্যাসার্ধ তো দেয়াই আছে, 2টার ব্যাসার্ধ দেয়া থাকলে প্রথম 2টার বক্রতা তুমি জানো, 3 নাম্বারটা জিরো, 4 নাম্বারটা তোমাকে বের করতে হবে। সো ভ্যালুগুলো জাস্ট বসাও। প্রথমটা হচ্ছে গিয়ে 4, এটার বক্রতা ইনভার্স করলে কি হবে, 4 এর ইনভার্স হচ্ছে 0.25। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে হাফ, হাফের ইনভার্স করলে হচ্ছে গিয়ে তোমার 0.5। 3 নাম্বারটার ব্যাসার্ধ হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি ইনভার্স করলে তোমার 0 চলে আসতেছে। 4 নাম্বারটা কি আমরা বের করবো, জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলাম, এটাকে একটু সিম্পলিফাই করলে এরকম ইকুয়েশন আসে। সো এটা একটা দ্বিঘাত সমীকরণ, তোমরা জানো অলরেডি দ্বিঘাত সমীকরণ সমাধান করলে কে এর ভ্যালু পাবা, কে এর ইনভার্স করলে, আচ্ছা কে এর আমি পজিটিভ ভ্যালুটা নিছি এবং কে এর পজিটিভ ভ্যালুটাকে ইনভার্স করলে আর এর ভ্যালুটা চলে আসে। আচ্ছা, সো এভাবেও আসলে চিন্তা করা যেতে পারে, এভাবে আমি করতে হবে বলছি না, এভাবে করার দরকারও নেই, আমি প্রথমে যেভাবে করিয়েছি সেইটাই ভালো মেথড, সেটাই পরীক্ষা করতে হবে, জাস্ট এটা রিলেভেন্ট মনে হলো, দ্যাটস ওয়াই এই মেথডটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আচ্ছা, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।